যে চিত্রের মাধ্যমে যৌক্তিক গুণের কাজ সম্পন্ন করা হয় তাকে বলা হয় লজিক্যাল এন্ড অপারেশন, আর এন্ড মানে গুণ। কথা হচ্ছে এই এন্ড এর অর্থাৎ লজিক গেটটা কেমন হবে। অনেকটা ডি এর মতো, রাইট? তাহলে আমরা যখনই এরকম কোন চিত্র দেখব সাথে সাথে ধরে নিব এটা এন্ড গেটের চিত্র, রাইট? এটা কিন্তু মৌলিক গেটের একটা, দেখো এর নিজের একটা নাম আছে এন্ড গেট, এই গেটটাকে বলা হয় এন্ড গেট, সো আমরা এই জন্যই এটাকে মৌলিক গেট বলে থাকি। ওকে, এখন কথা হচ্ছে তোমার মধ্যে প্রশ্ন জাগতে পারে, ভাইয়া আপনি শুধুমাত্র এবি কেন ইউজ করতেছেন? একটা কথা মনে রাখবা, এই এন্ড গেট, অর গেট আর নট গেট যাই থাক না কেন, তুমি যে কোনো ইনপুট ইউজ করতে পারো, এবিসি ইউজ করতে পারো, এক্স ওয়াই জেড ইউজ করতে পারো, তোমার ইচ্ছে মতো। আমি আমার ইচ্ছে মতো ইউজ করলাম। ওকে, এবার তোমার মধ্যে প্রশ্ন জাগবে যে ভাই আপনি এন্ড গেট লিখলেন বড় হাতের, অর গেটও লিখলেন বড় হাতের, কেন? এই গেটের নামগুলো অল টাইম বড় হাতের হয়, অর্থাৎ ক্যাপিটাল লেটার ইউজ করতে হয়। ওকে, এই এন্ড গেটটা আসলো কোথা থেকে সেটা তো অবশ্যই তোমাদেরকে জানতে হবে, রাইট? ওয়েল, এটাকে বলা হয় তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ। ওকে, তাহলে তুমি একটা বিষয় খেয়াল করো তো, এটা যদি একটা ব্যাটারি হয় এবং এখান থেকে বিদ্যুৎ যাচ্ছে, এখান থেকে যাচ্ছে, এখানে একটা সুইচ আছে, তুমি যদি এই সুইচটা অন করে দাও, এই সুইচটা অন না করো, তাহলে কিন্তু বিদ্যুৎ এখান থেকে এ পর্যন্ত যাবে, তারপর আর সংযুক্ত হবে না, তার মানে বাতিটা জ্বলবে না। সো অবভিয়াসলি তোমাকে এই সুইচটা দিতে হবে, আবার এটাও দিতে হবে। তাহলে যদি তুমি দুইটা দাও, প্রথমটা এবং দ্বিতীয়টা, তাহলে বাতিটা জ্বলবে। কিন্তু যদি তুমি দ্বিতীয়টা দাও শুধু, তবে বাতিটা জ্বলবে না, কারণ এখানে বিদ্যুৎ আসতেছে না, সো এটা দিয়ে কোনো লাভ নাই। তাহলে আমাদেরকে অবভিয়াসলি দুইটা দিতে হবে। এখন দেখো একটা বিষয় ভালো করে খেয়াল করো, প্রথম সুইচ এবং দ্বিতীয় সুইচ, আমি কিন্তু মাঝখানে এন্ড কথাটা বলছি, মানে এন্ড মানে এবং, রাইট? তাহলে প্রথম সুইচ এবং দ্বিতীয় সুইচ অন করলে বাতিটা জ্বলে উঠবে, সো আমরা বলতে পারি এই এন্ড থেকে এই এন্ড গেটটা চলে আসছে। ওয়েল, এখন তোমাকে জানতে হবে এই এন্ড গেটের সত্য সারণি। সত্য সারণি আগের মতোই, যে সারণির মাধ্যমে বিভিন্ন ইনপুটের উপর ভিত্তি করে লজিক সার্কিটের আউটপুট প্রদর্শন করা হয় তাকে বলা হয় সত্যক সারণি। ওয়েল, টু টু দি পাওয়ার এন, এই এন মানে হচ্ছে এখানে ইনপুট কয়টা। নিশ্চয় আমি ইনপুট এ বি অর্থাৎ দুইটা ইনপুট নিছি, সো এই এন এর জায়গায় দুই বসাই দাও, তাহলে দুই দুগুণ চার, দ্যাট মিন্স এখানে স্বাভাবিক তো ঘর হবে দুইটা এবং এই চারটা ঘর হবে নিচে, দুইটা থাকবে ইনপুট লাইন, বিকজ ইনপুট দুইটা, আবার আউটপুট অল টাইম একটাই হয়, সো আমরা একটা আউটপুট লাইন তৈরি করলাম এবং ইনপুট দুইটা। ইনপুটের মধ্যে যেহেতু আমরা এ বি ইউজ করছি, সো আমরা এখানে এ লিখব, এখানে বি লিখব, এখানে লিখব এ এবং বি গুণ। ওকে, আমরা এই মানগুলো কিভাবে বসাবো? এখানে চার আছে, রাইট? শূন্য, এক, দুই, তিন, কয়টা হলো? চারটা। প্রথমে আমরা শূন্যর বাইনারি মান বসাবো এবং সেটা ডান পাশ থেকে, শূন্যর বাইনারি শূন্য, একের বাইনারি এক, দুইয়ের বাইনারি দশ এবং তিনের বাইনারি মান হচ্ছে এগারো। এখানে বাম পাশে দুইটা শূন্য বসাবো, তাহলে আমাদের সব পূর্ণ হয়ে গেল। এখন যেহেতু এটা এবি গুণ, গুণের কাজ করে, সো অবভিয়াসলি আমাদেরকে গুণ করতে হবে এবি, রাইট? তুমি যদি এইটা এটা গুণ করো, শূন্য শূন্য গুণ করলে শূন্য হবে, শূন্য এক গুণ করলে শূন্য, একের সাথে শূন্য গুণ করলে শূন্য, এক আর এক গুণ করলে এক। ওয়েল, তুমি এই সত্যক সারণি থেকে কি বৈশিষ্ট্য পাচ্ছ একটা বিষয় ভালো করে খেয়াল করো, তুমি নিজেই জানতে পারবা, তারপর আমি কিন্তু বলে দিচ্ছি তোমাকে। খেয়াল করো, ইনপুট আছে কয়টা? দুইটা, আউটপুট আছে একটা, এখানেও দুইটা আউটপুট একটা, এখানেও ইনপুট দুইটা আউটপুট একটা, এখানেও দুইটা আউটপুট একটা। তাহলে আমরা বলতে পারি ইনপুট থাকবে কমপক্ষে দুইটি এবং আউটপুট থাকবে একটি।
এটা হচ্ছে এক নাম্বার বৈশিষ্ট্য। দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ইনপুটগুলোর মধ্যে যদি কমপক্ষে একটি শূন্য থাকে আউটপুট শূন্য হবে। সাপোজ এখানে ইনপুট শূন্য আছে দুইটাই, সো আউটপুট কিন্তু শূন্য হয়ে গেছে। এখানে একটা শূন্য আছে শূন্য, এখানে একটা এজন্য শূন্য, আবার এখানে কোনো শূন্য নাই, সো আউটপুট এক। তার মানে আমরা খুব ভালো করে খেয়াল করে দেখলাম যে ইনপুটগুলোর মধ্যে শূন্য থাকলেই আউটপুট শূন্য। তাহলে কি গুণের ক্ষেত্রে শূন্যর পাওয়ার বেশি এবং যোগের ক্ষেত্রে একের পাওয়ার বেশি, রাইট?